चार बजे लगा कि अब नहीं तो कब करूंगी। पांच बजते बजते मैं तय कर चुकी थी, करते हैं ना यार। অসিন ভারতীয় চলচ্চিত্রের এক জনপ্রিয় মুখ ছিলেন। দক্ষিণী সিনেমায় রীতিমতো সুপারস্টারের মর্যাদা পেয়েছিলেন তিনি। বলিউডে পা রেখেছিলেন আমির খানের বিপরীতে গজনি সিনেমা দিয়ে। পরবর্তীতে সালমান খান ও অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই অভিনয় ছেড়ে দেন তিনি। কিন্তু কেন অসময়ে অসিন অভিনয় ছেড়ে দিয়েছিলেন, আজকে আমরা সে গল্পই শুনব। লাকি কন্টেস্ট में मुझे एक नया फ्लैट मिला है। मुझे तुमसे अभी मिलना है, मेरे पुराने घर के पास आ जाओ ना। অসিন মাত্র 15 বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন। 2001 সালে মালায়ালাম সিনেমা নারেন্দ্রান মাকান জায়াকান্তান ভাকায়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। তবে ব্যবসায়িক সাফল্য পেতে তাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। 2003 সালে তেলুগু সিনেমা আম্মা নান্না ও তামিলা আম্মাই তাকে প্রথম ব্যবসায়িক সাফল্য এনে দেয়। এই সিনেমার জন্য তিনি সর্বপ্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসও জয় করেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সিভাকাসি, ভারাল লাড়ু, পক্কিরি, ভেল, দেশা ভাথারাম সিনেমার মাধ্যমে নিজেকে দক্ষিণ ভারতের এক জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেন। 2008 সালে অসিন বলিউডে পা রাখার সিদ্ধান্ত নেন। এই বছর মেগাস্টার আমির খানের বিপরীতে তিনি গজনি সিনেমায় অভিনয় করেন। এটি বলিউডের ইতিহাসে প্রথম সিনেমা যেটি বক্স অফিসে 100 কোটি রুপি আয় করে। এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করে অসিন বলিউডি সিনেমার দর্শকদের হৃদয় জয় করে নেন। এই সাফল্যের কারণে তিনি দক্ষিণী সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলিউড ক্যারিয়ারে মনোযোগ দেন। এর ফলাফল অসিন পেয়ে যান হাতে নাতেই। 2011 সালে সুপারস্টার সালমান খানের সাথে তার রেডি সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। পরের বছর আরেক সুপারস্টার অক্ষয় কুমারের সাথে হাউসফুল 2 সিনেমায় অভিনয় করেন তিনি এবং এটিও সুপারহিট ব্যবসা করে। এই সিনেমার শুটিংকালেই একদিন গল্পে গল্পে অক্ষয়কে অসিন জানিয়েছিলেন তিনি বিয়ের জন্য পাত্র দেখছেন। এটি জানার পর অক্ষয় কুমার তার বন্ধু রাহুল শর্মার সাথে পরিচয় করিয়ে দেন অসিনের। শুরুতে রাহুলকে একজন সাধারণ মানুষই ভেবেছিলেন অসিন। অনেক পরে জানতে পারেন রাহুল আসলে একটি নামী মোবাইল কোম্পানির মালিক। এটি তাকে চমৎকৃত করে, কেননা রাহুল কখনোই তার টাকা বা সামাজিক অবস্থান নিয়ে বড়াই করেননি। ফলে দ্রুতই অসিনের সাথে প্রেম জমে উঠে রাহুলের। অতঃপর 4 বছর প্রেম করে অসিন 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরেই সিনেমায় তিনি পুরোপুরি অদৃশ্য হয়ে যান। মূলত সংসারে সময় দিতেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও নিন্দুকেরা বলে বিয়ের আগেই অসিনের হাতের কাজের সংখ্যা কমে গিয়েছিল, বলিউডে বেকার হয়ে পড়ায় তিনি বিয়ে করেন ধনী ব্যবসায়ীকে। তবে অসিন সে কথা অস্বীকার করেন এবং স্বামী সন্তানকে সময় দেওয়ার জন্যই অভিনয় ছেড়েছেন বলে দাবি করেন। অসিনের মতো আরেক দক্ষিণের নায়িকা নয়নতারা কিন্তু বিয়ের পরেও জনপ্রিয়তা ধরে রেখেছেন, যদিও একসময় পরকীয়ার প্রেমেও জড়িয়ে পড়েছিলেন তিনি। নয়নতারার জীবনের এমন অজানা ঘটনাগুলো জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।